দুটি পৃথক মামলা। একই তদন্তকারী সংস্থা তাদের স্ক্যানারে দুই হেভিওয়েট তৃণমূল নেতা। গরু পাচারকাণ্ডে বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা। শুক্রবার দুজনকেই তলব করেছিল সিবিআই, কিন্তু দুই তৃণমূল নেতার কেউই হাজিরা দেননি। দুজনেরই আইনজীবী এদিন যান সিবিআই এর দপ্তরে। সূত্রের খবর, অসুস্থতার কারণে বিশ্রামে আছেন বলে এদিন হাজিরা দেননি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। অনুব্রতর আবেদন, সিবিআই চাইলে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে এদিন সিবিআই ডেকে পাঠালেও পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে হাজিরা এড়ান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। শুক্রবার আসতে পারবেন না বলে সিবিআইকে ইমেলও করেন শওকত মোল্লা। সূত্রের খবর, হাজিরার জন্য সিবিআই এর কাছে আরো 15 দিন সময় চেয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত। আমি আজকে বাকরামের বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আরে কয়লা পাচার তো দূরের কথা, যদি খুঁটে পাচারে যদি কোনো প্রমাণ দিতে পারে আমি সেদিন একেবারে ফাঁসির মঞ্চে আমি করব। সিবিআই সূত্রে খবর, শওকত মোল্লাকে 15 দিন সময় দেওয়া হবে কিনা সে ব্যাপারে শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একই দিনে কয়লা ও গরু পাচার মামলায় দুই তৃণমূল নেতাকে সিবিআই এ ডেকে পাঠানো এবং তাদের হাজিরা না দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিবিআই, ইডি, তারা মহারাষ্ট্রের মন্ত্রী দাউদ ইব্রাহিমের সাথী নবাব মালিককে ধরে ঢুকিয়ে দিতে পারেন, এগুলো তো সব পাতি মস্তান, পাড়ার পাঁচু মস্তান, এদেরকে চারটে সেন্ট্রাল ফোর্স পাড়িয়ে দিলেই ধরমবাপ রক্ষা করো বলে ছুটবে। এড়িয়ে যাচ্ছে চালাকি করে, বুদ্ধি করে, দিদির পরামর্শে এড়িয়ে যাচ্ছে। দিদি বুদ্ধি দিচ্ছে যে আমার হসপিটাল খোলা আছে, চলে এসো, এখানে থাকো, খাও দাও, মস্তি করো, গরু পাচার কাণ্ডে আর কৈফিয়ত তলবে যেতে হবে না। এত স্পষ্ট, এটা গোটা সরকার জড়িত। না, এটা তো একটা আইনি প্রক্রিয়া, এবং শওকতের আইনজীবীরাও যা বললেন দেখলাম যে তার পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি আছে, ও তো সময়ে চেয়েছে, মানে একটা নির্দিষ্ট কোনো আগে থেকে ঠিক করা ছিল কোনো কাজ, সেটা দলীয় বা প্রশাসনিক জানিয়ে দিয়েছে, ফলে এটা এটা এই বিষয়টাও আবার মানে আইনের মধ্যেই পড়ে। ভোট পরবর্তী সন্ত্রাস, এসএসসি দুর্নীতি থেকে কয়লা ও গরু পাচার মামলা, রাজ্যে একের পর এক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আর সমানতালে চলছে রাজনৈতিক তরজাও। প্রকাশ সিনহা, হিন্দোল দে, আবির ইসলাম, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।